শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা কিন্তু একই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আলোচ্য বিষয় ছিল কি বলতো, চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান চতুর্থ অধ্যায়, অধ্যায়ের নাম হলো খাদ্য। তো খাদ্যের আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছিলাম, সেটা খাদ্য কি এবং খাদ্যের কাজ কি এবং পুষ্টি উপাদান কি। তোমাদের কি মনে রয়েছে পুষ্টি উপাদান কি? পুষ্টি উপাদান সেই অংশ যে অংশটি খাদ্য থেকে গৃহীত হয়, অর্থাৎ আমরা যখন কোনো খাবার খাই সেই খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের শরীরে একটু অন্যরকম অনুভূতি হয়। তো সেখানে মূল ভূমিকা পালন করে পুষ্টি উপাদান, পুষ্টি, তাই না? সেই পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে কি মনে আছে তোমাদের, পাঁচটি প্রধানত, আরেকটি অংশ রয়েছে পানি, সেটা কি শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ, এবং পানি হচ্ছে আরেকটি অংশ। তো এবং তার মধ্যে একটি অংশ রয়েছে ভিটামিন। সো ভিটামিন আবার কত প্রকার মনে রয়েছে? ছয় প্রকার। সেই ছয় প্রকার ভিটামিনের উৎস এবং কাজ, এবং এটি না থাকলে অর্থাৎ অভাব হলে আমাদের শরীরে কী ধরনের সমস্যার সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো বন্ধুরা, এটা শুধু পড়ার জন্য পড়া না, তোমাদের এগুলো জানতে হবে এবং জীবনে মানতে হবে, তখনই তোমাদের পড়াটাই সার্থক হবে। এবং তোমাদের সুবিধার্থে আরেকটু কথা বলে রাখছি, এই যে আমাদের ছকটি রয়েছে, আমরা যখন পড়বো পড়ার পরে এটি একটি হোমওয়ার্ক করবো। হোমওয়ার্ক কীভাবে করবো? তুমি সুন্দর একটি পেপার নেবে, এ4 সাইজের পেপার, সেখানে সুন্দর করে এটি হোমওয়ার্ক করবে, এবং করে তুমি তোমার পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখবে, যাতে করে তুমি বারবার দেখতে পারো এবং বুঝতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের পাঠ। আমরা দেখতে পাচ্ছি আমরা এমনভাবে শুনবো পড়বো যেন পড়াটা আমাদের এখানেই তৈরি হয়, কেমন? এবার আমরা ভিটামিন ও এদের উৎস, কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে জানবো। তাহলে খাদ্য দলে প্রথম রয়েছে ভিটামিন এ। বলতো কি রয়েছে? ভিটামিন এ। তো ভিটামিন এ রয়েছে কি মনে আছে? আমরা কিন্তু এর আগের ক্লাসে জেনেছিলাম যে মিষ্টি কুমড়া রয়েছিল, গাজর ছিল, পালং শাক ছিল, ছোট মাছ রয়েছিল, দুধ এবং ডিমের কুসুম, এগুলো হলো ভিটামিন এ। এগুলো কিন্তু তোমাদের বাসায় কম বেশি খেয়ে থাকো। তারপরে এটা কাজ কি? স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রেখে, যে আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভিটামিন এর একটি বড় অবদান। সুস্থ ত্বক ও দাঁত গঠন, আমাদের যে শরীরের চামড়া রয়েছে, যে অংশ স্কিন রয়েছে, কিংবা আমাদের দাঁত রয়েছে, এটার গঠনে কিন্তু বড় একটি ভূমিকা পালন করে, সেটিকে ভিটামিন এ। রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের বৃদ্ধি করে। এটি না থাকলে কিন্তু আমাদের একটি বড় সমস্যা হয়, সেটা হলো রাতকানা রোগ। রাতকানা রোগ কি জানো? রাতে সাধারণত দেখতে পাওয়া যায় না, এই ধরনের রোগকে বলে রাতকানা রোগ। তো আমরা জানলাম খাদ্যদল এ ভিটামিন এর উৎস, কাজ এবং অভাবজনিত রোগ। পরবর্তী অংশটি রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। বলার চেষ্টা করো ভিটামিন বি কমপ্লেক্স কি, কাকে বলা হয় মনে রয়েছে? গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম ভিটামিন বি কমপ্লেক্স কেন বলা হয় ভিটামিন বিকে। ভিটামিন বিতে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে, বিধায় ভিটামিন বিকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। তো এটার উৎস কি কি? দানা শস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদি। কাজ কি? দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে, কেমন? শর্করা কিন্তু আমরা জানি দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে, সেক্ষেত্রে আমরা ভিটামিন বি কমপ্লেক্সের একটি বড় অবদান দেখতে পাচ্ছি। এর অভাবজনিত রোগ কী কী? বেরি বেরি, মুখে ও জিভে ঘা, অ্যানিমোনিয়া বা রক্ত শূন্যতা, অর্থাৎ অ্যানিমোনিয়া ইংরেজি শব্দ, বৈজ্ঞানিক শব্দ, এবং বাংলা হলো রক্ত শূন্যতা, কেমন? তো বেরি বেরি, মুখে ও জিভে ঘা, অ্যানিমিয়া ও রক্ত শূন্যতা, শব্দটি কি আমি আবার বলছি, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা, অর্থাৎ রক্তের অভাব হয় শরীরে। তারপর আমরা দেখতে পাচ্ছি ভিটামিন সি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার কি কি? দেখো বিভিন্ন ফল যেমন পেয়ারা, আমলকি, কমলা, লেবু এবং শাকসবজি যেমন টমেটো, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি হলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। তারপর এটা কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে এবং দেহকে কর্মক্ষম রাখতে সহায়তা করে। অভাবজনিত রোগের মধ্যে দেখতে পাচ্ছি স্কার্বি, মাড়ির রোগ, কেমন? তো স্কার্বি এবং মাড়ির রোগ কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন ডি, ভিটামিন ডি এর মধ্যে রয়েছে রয়েছে কি? ভিটামিন ডিমের কুসুম, মাছের তেল, সূর্য রশ্মি। আমাদের শীতকালে যে সূর্য রশ্মিটি আসে, সকালবেলা যে সূর্য রশ্মি, আমরা সেখান থেকে কিন্তু ভিটামিন ডি এর একটি অংশ পেয়ে থাকি। এবং কাজ কি? হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করে। অভাবজনিত রোগ হলো রিকেটস বা হাড় বেঁকে যাওয়া, কেমন? আমরা হয়তো সামনে বেশ কিছু চিত্রে দেখতে পাবো যে রিকেটস রোগটার লক্ষণটা কি। ভিটামিন ই, উদ্ভিজ তেল, বাদাম এবং কলিজা, কি কি দেখো? উদ্ভিজ তেল, বাদাম এবং কলিজা। কাজ কি? এটা রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন কোষ রয়েছে, কোটি কোটি কোষ রয়েছে, সেই রক্তের সেই কোষগুলোর কাজ করে থাকে, রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে, অর্থাৎ
রক্তেরও কিন্তু বিভিন্ন সেল রয়েছে, কোষ রয়েছে, সেইটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেইটার ক্ষেত্রে ভিটামিন এ একটি বড় ভূমিকা পালন করে। তারপর অভাবজনিত রোগ কি, দুর্বল পেশি, যে বাহু দুর্বল হয়ে পড়ে, বৃদ্ধির হার কমে যায়, যে লম্বা হওয়া, তাই না, সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যার সৃষ্টি করে যদি ভিটামিন এ না থাকে। কাজেই তোমরা এই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবে। তারপর আমরা কি দেখতে, ভিটামিন কে, পাতা বিশিষ্ট সবুজ শাকসবজি, ঢেঁড়স, সয়াবিন ইত্যাদি, কেমন। এটার কাজ কি, কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। লক্ষ্য করো আমাদের এখানে একটু কেটে গেল, দেখবে কিছু সময় ব্লিডিং হবে, রক্ত বেরোবে আস্তে আস্তে, একটু পরে সেখানে একটু রক্তের প্রলেপ জমা পড়ে যায়। এটা কি এমনি এমনি হয় না, এক্ষেত্রে ভিটামিন কে এর একটি বড় ভূমিকা থাকে। যার শরীরে ভিটামিন কে থাকবে তার কিন্তু সেই জমাট বাঁধবে না, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতেই থাকবে এবং বড়দের সমস্যা হয়ে থাকবে। সুতরাং আমরা কি করবো, ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাওয়ার বেশি বেশি চেষ্টা করবো। এবং এটা অভাবজনিত রোগ কি, যকৃতের রোগ, যকৃতের মানে লিভার, যেটা আমাদের লিভারের রোগ হয়ে থাকে, রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়, যেটি ইতিপূর্বে আমরা বলেছি। তো বন্ধুরা আমি আবার বলছি, এটা আমরা কি করব, সুন্দর করে একটি ছক তৈরি করব, বড় করে একটি ছক তৈরি করে সেটা দেয়ালে অথবা পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখবো, যাতে করে আমরা বারবার সেটা দেখতে পারি এবং মানতে পারি। আমরা বেশ কিছু পুষ্টি উপাদান দেখতে পাচ্ছি, কেমন। এটা কিন্তু আমরা জানি শর্করা, এবং এটা হলো আমিষ, এটা হলো উদ্ভিজ আমিষ, কেমন। এটা কি বলতো, উদ্ভিজ আমিষ এবং প্রাণীজ আমিষ। আমিষ কিন্তু আবার দুই ভাগ থেকে আসে, আমরা জানি উদ্ভিদ থেকে এবং প্রাণী থেকে। তো আমরা এখানে দেখতেছি আমিষ, আমিষ দেহের গঠন ক্ষয়পূরণ, খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আমিষ দেহের গঠন ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। মনে করো তোমার শরীরে কোন একটি অংশের অভাব রয়েছে, কোন একটি বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না, হ্যাঁ তুমি দুর্বল অনুভব করছো, তুমি যখনই আমিষ জাতীয় খাবার খাবে দেখবা তোমার সেই ক্ষয়পূরণটা হবে এবং সঠিক বৃদ্ধি হবে এবং শরীরে তুমি শক্তি পাবে। প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি। তাহলে প্রাণী এবং উদ্ভিদ থেকে ইতিপূর্বে আমরা জেনেছি আমিষ পেয়ে থাকি। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে বলা হয় উদ্ভিজ আমিষ। তার প্রশ্নটা হতে পারে উদ্ভিজ আমিষ কাকে বলে, উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে বলা হয় উদ্ভিজ আমিষ। মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বিচি ইত্যাদি উদ্ভিজ আমিষ। কি বলছি, মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বিচি ইত্যাদি উদ্ভিজ আমিষ। আবার প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলা হয়। তাহলে প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে কি বলা হয়, প্রাণীজ আমিষ। মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্য ইত্যাদি প্রাণীজ আমিষ। তাহলে মাছ, মাংস এবং দুগ্ধজাতীয় যে খাবার সেগুলো কি বলতো, প্রাণীজ আমিষ। তো আমরা এর আগের টেক্সট থেকে কি প্রশ্ন তৈরি করবো, উদ্ভিজ আমিষ কাকে বলে এবং প্রাণীজ আমিষ কাকে বলে এবং সেগুলোর উৎস কি। এরপর আমরা দেখি, আমি বলেছিলাম যে একটি রোগের কথা মনে রয়েছে, এটা কি রোগ বলতো, আমরা আরো বেশ কিছু রোগ দেখতে পাচ্ছি, হ্যাঁ এইটা লক্ষ্য করো, রাতকানা। এখানে চিত্র দেখে কি মনে হচ্ছে, অর্থাৎ তার ভিটামিন এ এর অভাব রয়েছে, তাই না, ভিটামিন এ এর অভাবে আমরা জানি রাতকানা রোগ হয়। রিকেটস, লক্ষ্য করা হাড় বেঁকে গিয়েছে, তাই না, এই ধরনের রোগ অনেকেই কিন্তু তোমাদের সমাজে রয়েছে যাদের এই ধরনের রোগ হয়ে থাকে, রিকেটস। এখানে গলগণ্ড, দেখো গলার একটি বড় অংশ ফুলে উঠেছে, কেমন এরকম হয়ে থাকে, এটাকে বলা হয় গলগণ্ড। তারপর রয়েছে কি, বেরি বেরি বেরি, দেখো হাড় চিকন হয়ে রয়েছে, পায়ের হাড়গুলো কিন্তু চিকন স্বাভাবিক করছে। তাহলে এই যে কত ধরনের সমস্যা দেখেছো, যদি সাধারণ খাবারগুলো যদি গ্রহণ করতো আমাদের আশেপাশ থেকে তাহলে এই ধরনের সমস্যা কিন্তু হতো না। তো বন্ধুরা তোমরা কিন্তু বিষয়টি মাথায় রাখবে এবং বেশি বেশি সবজি এবং ফলমূল খাওয়ার চেষ্টা করবে। পুষ্টি উপাদানের প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা, মুখের ঘা, রিকেটস, বেরি বেরি ইত্যাদি। আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হয় এবং পেশি ক্ষয়প্রাপ্ত হয়। পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হতে পারে। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু বিষয়টি দেখলাম, এখন আমরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবো, কেমন, পুষ্টি উপাদানের প্রয়োজন আছে। এখানে তোমাকে বড় একটি প্রশ্ন মার্কিং করতে হবে, পুষ্টি উপাদান কেন প্রয়োজন, প্রশ্নটি করেছো, এবার আমরা উত্তরটি এখান থেকে দেখব। আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা, মুখের ঘা, রিকেটস, বেরি বেরি ইত্যাদি। আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হয়, অর্থাৎ বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধি হবে না।
পেশি ক্ষয়প্রাপ্ত হয়। পেশি কি তোমরা জানো এই যে অংশগুলো এগুলো বলা হয় পেশি, এই পেশি ক্ষয়প্রাপ্ত হয়। পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাব অভাবে গলগণ্ড রোগ হতে পারে। তাহলে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ, আমরা কিন্তু চিত্রে দেখেছিলাম যে গলগণ্ড রোগ হলে কেমন অবস্থা হয়। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এখন এখানে তোমাদের প্রশ্ন, সুষম খাদ্য কি? তাই না? যে খাদ্যে পুষ্টি প্রত্যেকটি পুষ্টি উপাদান থাকে, যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি, এই অংশগুলো যে খাদ্যে সবকটি থাকবে তাকে বলে সুষম খাদ্য। সুষম খাদ্য কিন্তু এখানে একটি বিষয়ে তোমাদেরকে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। যেমন তোমার প্রচুর শক্তি রয়েছে, অর্থাৎ তুমি শর্করা জাতীয় খাবার হয়তো অনেক বেশি পরিমাণে খাও, শক্তি আছে, কিন্তু তোমার দেহের স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না, বিভিন্ন রোগ হচ্ছে, সেক্ষেত্রে তোমার কিন্তু এই যে সুষম খাদ্য শর্করা অংশটি না রাখলেও চলবে, শর্করা অংশটি বাকি রেখেই আমি যদি খাদ্য দলকে সাজিয়ে একটি খাবার তালিকা তৈরি করি সেটা কিন্তু আমার সুষম খাবার হবে। কেমন? তো আমরা কিন্তু এখানে প্রশ্নটার কি করব, পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি, উত্তর কোথায়, এখান থেকে পরিপরে আমরা লিখব। এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক আলোচনা। কোন কোন খাদ্যে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায়? এক, ডানে দেখানো ছকের মতো খাতায় এটি ছক আঁকি। দুই, যে সকল খাদ্যে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায় সেগুলো ছকে লিখি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি। তো এই বিষয়টি কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি, উদ্ভিজ আমিষ কি এবং প্রাণীজ আমিষ কি। কেমন? মটরশুটি জাতীয় যে খাবার দেখলাম, তাই না, সিম, সেগুলো কিন্তু উদ্ভিজ আমিষ, এবং প্রাণীজ আমিষের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম, সেগুলোকে আমরা দেখেছি। ওখান থেকে দেখে আমরা এই কাজটি অবশ্যই করার চেষ্টা করব এবং সহকারীদের সাথে আলোচনা করব। সুষম খাদ্য শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য। সুষম খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে সুষম খাদ্যে সবগুলো পুষ্টি উপাদান প্রয়োজনীয় অনুপাতে থাকে, অর্থাৎ খাদ্যে যখন তোমাকে লক্ষ্য করো তোমাদের যে বই রয়েছে সে বইয়ের এই অংশে কিন্তু এই বিষয়টি রয়েছে, আমিষের যে অংশ বিশেষ সেখান থেকে তোমরা দেখে নেবে। তো শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য। সুষম খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আমাদের সুস্থ থাকার জন্য প্রতিদিন কী গ্রহণ করতে হবে? সুষম খাদ্য, ইতিপূর্বে বলেছি, অর্থাৎ পরিমাণ মতো খেতে হবে। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো বোঝানো হলো সেই বিষয়গুলো ভালোমতো লক্ষ্য করবে এবং বিভিন্ন অংশে কিন্তু তোমাদের হোমওয়ার্কের কথা বলা হয়েছে, সেই হোমওয়ার্কগুলো অবশ্যই করার চেষ্টা করবে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।